जादुर कथा बोलते आमार जादुकर बंधुर कथा मने पड़े। तुम्हरा कि जादुकर बंधु के चेनो? ओ तुम्हराओ जादुकर बंधु के चेनो? जादुकर बंधु निश्चय तुम्हारे के चेने ना। তাহলে ও কি দেরি করত? ও সব সময় দেরি করে। বন্ধুরা এসে বসে থাকে, তখনও ওকে খুঁজে পাওয়া যায় না। কোথায় যে থাকে জাদুকর বন্ধু? বন্ধুরা চলো জাদুকর বন্ধুকে একসাথে ডাকি। জাদুকর, জাদুকর চলে এসো। বন্ধুরা কেমন আছো? আমিও ভালো আছি। বিজ্ঞানী, হ্যাঁ, তোমাকে আজকে খুশি খুশি লাগছে? অবশ্যই আমি আজকে খুশি, অনেক খুশি। দেখেছো বন্ধুরা এসেছে, বন্ধুদের দেখে আমার খুব খুশি লাগছে। তোমাদের খুশি লাগছে না বন্ধুরা? বিজ্ঞানী, হ্যাঁ, এই খুশিতে আমি বন্ধুদের একটা জাদু দেখিয়ে দিই। বন্ধুদের জাদু দেখাবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাদু দেখবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাদুর পর আমরা গল্প করব, অনেক মজা করব, বিজ্ঞান নিয়ে কথা বলবো। জাদুকর, তুমি বন্ধুদের জাদু দেখাও। বন্ধুরা শুরু করছি। বলো তো আমি আমার সাথে করে কি নিয়ে এসেছি? একটা পানির বোতল, তাই না? এটাকে আমি খুলে নিলাম, কেমন? আর আমার এই হাতে কি দেখতে পাচ্ছ? একটা মগ, তাই না? আমি তোমাদের সামনে এই মগের মধ্যে এইভাবে, দেখেছো, এইভাবে পানি ঢেলে নিলাম। কি ঢেলে নিলাম? পানি ঢেলে নিলাম। এবার আমি একটু জাদু করে নিচ্ছি। তোমার জাদু তো দেখলাম, আমি এখন একটু বন্ধুদের সাথে গল্প করব। বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি? বাহ চমৎকার চমৎকার, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। আচ্ছা বন্ধুরা, তোমরা তো স্কুলে অনেক কিছু করো, তোমরা ছড়া বলতে পারো? আমার না একটা ছড়া শুনতে ইচ্ছে করছে, কে শোনাবে? হ্যাঁ বন্ধু, তোমার নাম কি? রুদমিলা রুশো। বন্ধু ছড়া বলো, আমি শুনবো। ভালো রে ভালো, লিখেছেন সুকুমার রায়। দাদা গো, দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ায় সকল ভালো, আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, তুমিও ভালো আমিও ভালো, হেথায় গানের ছন্দ ভালো, হোথায় ফুলের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো বর্ষা ভালো, ময়লা ভালো ফর্সাও ভালো, পোলাও ভালো কোরমা ভালো, মাছ পটলের দোলমাও ভালো, কাশিও ভালো ঢাকও ভালো, টিকিও ভালো টাকও ভালো, ঠেলার গাড়ি ঠেলতে ভালো, খাস্ত লুচি বেলতে ভালো, গিটকিরি গান শুনতে ভালো, শিমুল তুলা ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা আগুর। থ্যাংক ইউ। বন্ধুরা আমার না তোমাদের স্কুল সম্পর্কে জানতে ইচ্ছে করছে, কে আমার সাথে গল্প করবে?
ওই যে একজন বন্ধু হাত তুলেছে। বন্ধু তোমার নাম? আমার নাম সারা হাসান। চমৎকার, বলো তুমি স্কুল সম্পর্কে বলো। আমি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। আমার সাথে আমার অনেক বন্ধু আর আমার টিচাররা এসেছে। আমার বিদ্যালয় 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই থেকে আমার বিদ্যালয় অত্যন্ত সুনামের সাথে লেখাপড়া চলছে, তাই না? হ্যাঁ। তোমরা খুব ভালো রেজাল্ট করো, তাই তো? হ্যাঁ। বাহ বাহ, চমৎকার চমৎকার। তোমরা গান বাজনা সব কিছু করো, তাই না? হ্যাঁ। বিজ্ঞান পড়ো? হ্যাঁ। বাহ, ওরা বিজ্ঞানও পড়ে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। দেখেছো জাদুকর, বন্ধুরা কত কিছু করে, বিজ্ঞান পড়ে, খেলাধুলা করে, গল্প ছড়া, কত কত মজা করে স্কুলে। আমার তো আবার স্কুলে যেতে ইচ্ছে করছে। হা হা হা, বিজ্ঞানী, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। তুমি আরো জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা তোমরা কি আরো জাদু দেখতে চাও? জাদুকর বন্ধুদের জাদু দেখাও। বন্ধুরা, আমি এবারে তোমাদের যে জাদুটা দেখাবো সেই জাদুতে আমাকে সাহায্য করার জন্য আমি একজন জাদুকর বন্ধুকে ডাকছি। তোমরা খেয়াল করছো আমি সাথে করে এই রকম কাঠের তৈরি একটা বাক্স নিয়ে এসেছি। বাক্সটা আমি সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি যে এর ভেতরটা ফাঁকা, দেখা যাচ্ছে? এর ভেতরটাও ফাঁকা, এই হচ্ছে দরজা, কেমন? আর দরজার পেছনে বা এই অংশগুলো পুরোপুরি ফাঁকা, এটা তোমাকে একটু ধরতে হবে। তোমরা আগে থেকেই মঞ্চে দেখছো যে আমি একটা ছক্কা রেখে দিয়েছি, ছক্কাটা আকারে একটু বড়। আচ্ছা বন্ধুরা, বলো তো যে একটা ছক্কার কয়টা তল হয়? ছয়টা তল, 1 2 3 4, উপরে নিচে। আমি সবগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি তো। আমি আরও একটা জিনিস সাথে করে নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে এই রকম ঢাকনা দেয়া একটা খালি বাক্স, কেমন? আমি আমার ছক্কাটাকে এর ভেতরে খুব ভালো করে ঢুকিয়ে নিলাম। বলো তো ছক্কাটা আমি কোথায় রাখলাম? বাক্সে রাখলাম। আচ্ছা, বাক্সে রাখলে তো সেটা জাদু হবে না। আমি বরং বাক্সটাকে এমনিতে রেখে দিয়ে ছক্কাটা আমার হাতে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা ছক্কাটা? এবার তুমি এদিক দিয়ে ঘুরে আসো। আমি ছক্কাটাকে এর যে কোনো একটা চেম্বারে, অর্থাৎ যে কোনো একটা খাপে রাখবো। তোমরা খেয়াল করবে আমি কোনটায় রাখছি। তুমি আরও ঘুরিয়ে নাও, নিয়েছো? আমি ভালো করে এটাকে কোথাও একটা চেম্বারে রেখে দিলাম। রেখে দিয়ে আমি করছি কি, এইভাবে উপর এবং সামনের ঢাকনাগুলো বন্ধ করে দিলাম। এবার তোমাদের বলতে হবে আমি কোন চেম্বারটাই আমার ছক্কাটা রেখেছি। এইদিকে, এ পাশে, এই পাশটা এইরকম ফাঁকা এবং খালি, দেখতে পাচ্ছ? তোমরা চাইলে সুযোগটা আবারও নিতে পারো। কোন পাশে রেখেছি? এই পাশে। এইবার আমি খুলে দেখাচ্ছি, এই দেখো। তোমরা এ পাশে পাশ করছো কেন? এ পাশে আমি তো দেখালাম এই যে ফাঁকা খালি, ও এবার এ পাশে বলছো, ঠিক আছে আমি বন্ধ করলাম। বলো কোন পাশে? এ পাশে। ও, আমি এইবার বুঝতে পেরেছি, ও এমন এমন করছিল, তাই না? আমি বুঝতে পারছি ও তোমাদের সাথে দুষ্টুমি করছে। বেশ তো, আমি এক কাজ করি, আমি ভালো করে এটাকে আলাদা করে নিয়ে নিই, কেমন? আমি একটা এখানে রাখলাম, একটা এখানে। তোমাদের দেখাতে পারছি ছক্কাটা কোথায় দেখেছো? এবার বলো ছক্কাটা কোথায় রাখলাম? এইখানে, তাই না? এবার এই ছক্কাটাকে আমি ধরে তুলে নিলাম, দেখতে পাচ্ছ? অনেকটা ওজন। এই ছক্কাটাকে আমি আমার এই বাক্সে রেখে দিলাম। ও, বন্ধ করে দাও তাড়াতাড়ি। ছক্কাটা কোথায় রেখেছি? এই বাক্সে। তোমরা এইটাও দেখালাম তো, ছক্কাটা এই বাক্সে রেখেছি। এই দেখো, তুলে নিয়ে এসেছি, কেমন? খুলবো? খুললাম, ছক্কাটা এই বাক্সে। তোমরা ভাবছো যে ছক্কাটা আমি এই বাক্সে রেখেছি, তাই না? তোমরা ভুল ভাবছো। এই দেখো, আমি এইখানে কোনো ছক্কা রাখিনি, দেখতে পাচ্ছ? আবার তোমরা যদি বলো এইখানেও ছক্কা নেই, ছক্কাটা গেল কোথায়? ছক্কাটা এই বাক্সে। শুধু তাই নয়, তোমরা যদি বলতে যে ছক্কাটা আমি
এই বাক্সে রেখেছি। সেটাও সঠিক ছিল, কেন জানো? কারণ ছক্কাটা আমি এই বাক্সে রেখেছি, দেখতে পাচ্ছ? তোমরা যদি বলতে যে ছক্কাটাকে আমি এর ভেতরে রেখেছি, এই দেখো ছক্কাটাকে আমি এর ভেতরেও এইভাবে রেখে দিয়েছি, তাই না? বন্ধুরা, আমাদের অতিথি বন্ধুর জন্য আর একটা তালি হবে জোরে। তোমরা কি আরো জাদু দেখবে? তবে সবাই মিলে বলি, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা দেখেছো জাদুকর কেমন হিসেব কষে কষে জাদুর কৌশল দেখাচ্ছে? মনে হচ্ছে সে ক্যালকুলেটর ব্যবহার করছে। বন্ধুরা, তোমরা অঙ্ক কষার সময় ক্যালকুলেটর ব্যবহার করো? হ্যাঁ, অঙ্ক কষতে ক্যালকুলেটর আমরা সবাই ব্যবহার করি, তাই না বন্ধুরা? আর এই ক্যালকুলেটর আবিষ্কার করেছিলেন GW Leibniz। GW Leibniz ছিলেন ব্রিটেনের বিজ্ঞানী, তাই না বন্ধুরা? বিজ্ঞানী, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাই। তুমি আরো জাদু দেখাবে? হ্যাঁ, আমার তো গল্প করতে ইচ্ছে করছে খুব বন্ধুদের সাথে। একটা জাদু দেখিয়ে নি না? ও, একটা জাদু দেখিয়ে নেবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা জাদু দেখবে? আচ্ছা আচ্ছা, জাদুকর তুমি বন্ধুদের জাদু দেখাও। বন্ধুরা, আমি এবারে যে জাদুটা তোমাদের দেখাবো, তার জন্যে আমি আমার সাথে করে এই রকম একটা লাল রঙের কাপড় নিয়ে এসেছি। কাপড়টা আমি খুলে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিতে চাই, দেখতে পাচ্ছ? কাপড়টাকে আমি আমার হাতের উপরে রাখছি, আর এর উপরে আমি একটু জাদু করে নিতে চাই। আমি আমার সাথে এই রকম একটা লাইটারও নিয়ে এসেছি, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি, লাইটার কিংবা আগুন ব্যবহার বিপজ্জনক। আমি এই কাপড়টাকে এইভাবে আমার দুই আঙ্গুলের সাহায্যে ধরে নিচ্ছি। এবার লাইটারটাকে আমি জ্বালালাম, এবং খুব সাবধানে আমি কাপড়ের ভেতর দিয়ে এই দেখো এইভাবে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? এই যে নিয়ে যাচ্ছি, দেখা যায়? বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এরকম জাদু বাসায় করার চেষ্টা করবে না, আর অবশ্যই আগুন দিয়ে খেলবে না, কেমন? জাদুকর, তোমার জাদুর কৌশল তো দেখলাম, এবার দেখবো বিজ্ঞানের জাদু। বন্ধুরা, বিজ্ঞানের জাদু দেখাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বিজ্ঞানের জাদু দেখার জন্য। বন্ধুরা, কে দেখাবে বিজ্ঞানের জাদু? ওই যে একজন বন্ধু হাত তুলেছে। বন্ধু, তুমি মঞ্চে চলে এসো, চলে এসো। তোমার নাম? মেহরাব হোসেন। মেহরাব, আর মেহরাবের জন্য হয়ে যাবে আরো একটা বড় হাত তালি। বন্ধু, তুমি বিজ্ঞানের কোন জাদুটা দেখাবে? আমি লাভ আর্টের জাদু দেখাবো। লাভ আর্ট, বাহ 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 বাহ, মনে হচ্ছে জাদুটা চমৎকার হবে। শুরু করো বন্ধু। আমি এ জাদু দেখানোর জন্য নিয়েছি এক গ্লাস পানি, তেল, উদ্গিরণ ট্যাবলেট আর ফুড কালার। এখন আমি এখানে তেল দিব। তারপর আমি এখানে ফুড কালার আর একটা ড্রপার দিয়ে ফুড কালার নিয়ে সব জায়গায় কয়েক ড্রপ দিয়ে দিব। এখন আমি এখানে উদ্গিরণ ট্যাবলেটটা দিলাম। চমৎকার চমৎকার চমৎকার, কি অসাধারণ বিজ্ঞানের জাদু! এটা কিভাবে হলো সেটাই তো জানতে চাচ্ছ জাদুকর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমাদেরকে জানাবেন বিজ্ঞানের শিক্ষক। শিক্ষক, আপনি আমাদেরকে জানান
কিভাবে এই বিজ্ঞানের জাদুটা সম্ভব হলো? আসলে মেহরাব যে ম্যাজিকটা দেখিয়েছে সেখানে সে একটি উদ্গীরণ ট্যাবলেট ব্যবহার করেছিল, আর এই উদ্গীরণ ট্যাবলেটটার কাজ হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং সেটা কালারফুল সেই পানিটাকে ভাসিয়ে উপরে নিয়ে যায়। কিন্তু যেহেতু পানি এবং তেল কেউ কারোর সাথে মেশে না বিপরীতমুখী ধর্মের জন্য, সে কারণে আবার বুদবুদগুলো নিচে ফেরত চলে আসে। অসাধারণ অসাধারণ বিজ্ঞানের জাদু। বন্ধুরা, আমাদের এই বিজ্ঞানী বন্ধুর জন্য জোরে একটা হাততালি হবে। বিজ্ঞানী, আমি ভাবছি বন্ধুরা এত চমৎকার একটা জাদু আমাকে শিখিয়ে দিল, আমি ওদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। তুমি ওদেরকে জাদু শেখাবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাদু শিখবে? জাদুকর বন্ধুরা জাদু শিখতে চাচ্ছে, তুমি বন্ধুদের একটা জাদু শিখিয়ে দাও। বন্ধুরা, জাদুটা শেখানোর আগে আমি তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি, কেমন? বন্ধুরা, আমার হাতে কি দেখছো? একটা পেন্সিল দেখতে পাচ্ছো? আমি আমার এই হাতটা ফাঁকা দেখাচ্ছি, আর এই জাদুটা দেখানোর জন্যে আমি এইভাবে ঘুরে দাঁড়ালাম। খুব ভালো করে দেখো আমার হাত এবং আমার পেন্সিলটা, দেখা যাচ্ছে তো? এবার আমি শুরু করছি, তোমরাও কিন্তু আমার সাথে বলবে, ঠিক আছে? আমি বলছি এইভাবে, এক, তারপর বলো দুই, তারপর বলো তিন, আর এইভাবে যখন ধরলাম, খুব ভালো করে দেখো যে আমার হাতে কোনো পেন্সিলটা নেই, তাই না? এবার যদি আমি এইভাবে ধরে একটা জাদু করে দিই, দেখতে পাচ্ছ পেন্সিলটা আবার আমার হাতে চলে এসেছে। কেমন লাগলো জাদুটা তোমাদের? তোমরা কি জাদুটা শিখতে চাও? তাহলে সবাই মিলে আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, কৌশলটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যেটা করবে, যে খুব বড় পেন্সিল নিতে যাবে না, তোমরা এই রকম একটা হাতের নাগালে ধরতে পারো, ওই রকম একটা পেন্সিল জোগাড় করে নেবে, ঠিক আছে? এবার দেখো জাদুটা আমি কী করছি, পেন্সিলের অগ্রভাগটা আমি এইভাবে ধরলাম, আমি হাতের মধ্যে এইভাবে করছি, এই দেখো, আমি বলছি এক, তারপর কি বলছি, এইভাবে দুই, আর আমি যখন তিন বলছি, দেখো পেন্সিলটাকে আমি এইভাবে আমার কানের এই পাশটায় গুঁজে দিয়ে আমি তিন বললাম, বুঝতে পারছ? আর আমি যখন এদিক ফিরে করছি, মনে হচ্ছে পেন্সিলটা নেই, এইভাবে আমি দেখাচ্ছি হাত খালি। এরপর আমি কী করছি জানো, আবার হাত দুটোকে এইভাবে ধরছি, পেন্সিলটাকে ধরে এইভাবে নিয়ে আসছি, কি তোমরা দেখাতে পারবে? তো কৌশলটা খুবই সহজ। বন্ধুরা, তোমরা গান গাইতে জানো? আমাকে একটা গান শোনাবে? তাহলে গান শুরু করো। এখন তোমাদের জন্য থাকছে উপহার।